হ্যালো, আমার ইমেজ গ্রুপ অফ এডুকেশনের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো, সেই স্টুডেন্টগুলো যারা পাস করেছো তারা এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো বা পাস করেছো তাদের উদ্দেশ্যে আজকে ল্যাবে এসেছি। আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফাউন্ডেশন বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেই, তোমরা কি আসলে বাসায় আছো নাকি তোমরা বাইরে ঘোরাফেরা করছো, বন্ধুদের সাথে আড্ডা মারছো, চায়ের স্টলে আড্ডা মারছো, এগুলো করো না তোমরা। তোমরা সবাই বাসায় থাকো, কারণ বাসায় থাকাটাই সবচেয়ে বেশি নিরাপদ। এবং WHO যে নির্দেশনা দিয়েছে করোনা ভাইরাস থেকে সংক্রমণ মুক্ত হতে, সেইগুলো তোমরা ফলো করো, সেই প্রত্যাশা রাখছি, আশা রাখছি তোমরা সবাই সচেতন। যাই হোক, আজকে আমি ফাউন্ডেশন বিষয়ে আলোচনা করতে চাই। ফাউন্ডেশন যে কোনো একটা স্ট্রাকচারের, আমরা বাংলায় যে ভিত্তি বলি, সেই ভিত্তিটাকে আসলে আমরা ফাউন্ডেশন বলবো। ফাউন্ডেশন কয়েক রকমের হয়। কোন রকমের ফাউন্ডেশন তা একটা প্রকল্পের জন্য সিলেক্ট করতে হয় সেটা আসলে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সে তার দায়িত্ব। তবে যদি ইঞ্জিনিয়ার, যে প্রজেক্টের ইঞ্জিনিয়ার থাকবে, তার যদি এই বিষয়ে জ্ঞান থাকে তাহলে তো খারাপ কিছু না, অবশ্যই সে এখানে মতামত দিতেই পারে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করে দিতেই পারে। অথবা একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সে সয়েল টেস্টের রিপোর্ট থেকে সে একটা সিদ্ধান্ত নিল যে এখানে এই প্রজেক্টে এই ধরনের ফাউন্ডেশন হবে, কিন্তু বাস্তবে দেখা গেল সয়েল টেস্টের রিপোর্ট যদি কোনো কারণে ভুল হয়, সয়েল টেস্টের রিপোর্ট যদি খুব ভালো একজন ভালো ফার্মের মাধ্যমে ভালো ইঞ্জিনিয়ার দ্বারা তদারকি করে সয়েল টেস্ট না করা হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সয়েল টেস্টের রিপোর্টটা ভুল হতে পারে। এই ভুল সারা জীবনের কান্না হতে পারে, অথবা এই ভুল সেই প্রকল্পের যিনি ইনভেস্টর তার জন্য এটা ব্যয়বহুলও হতে পারে। তো একজন ইঞ্জিনিয়ারের কাজ, সবচেয়ে প্রথম কাজ হলো সেই প্রকল্পটির সেফটি, প্রথম কাজ হলো সেফটি, তারপরে ইকোনমিক। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার সে শুধু সেফটিটাই দেখবে, ইকোনমিক বিষয়টা সে খেয়াল করবে না, তাহলে তো একটা ইঞ্জিনিয়ারের কাজ হবে না। যে কেউ করতে পারে, রড বেশি বেশি করে দেবে, কনক্রিট বেশি করে দেবে, কলমের সাইজ, বিমের সাইজ বাড়ায় টাড়াই দেবে, বিভিন্নভাবেই তো সেফটি নিয়ে আসা যায়। বাট সেফটি আনতে গেলেও ইঞ্জিনিয়ারিং কিছু রুলস আছে। ফার্স্ট, সেফটি সবসময় তোমার মনে রাখবা। যদি কোথাও ইন্টারভিউ দিতে যাও, প্রশ্ন করা হয় যে একটা স্ট্রাকচারের কোনটা সবচেয়ে জরুরি, এক নম্বর প্রায়োরিটি, ইকোনমিক না সেফটি, অবশ্যই তোমরা বলবা যে সেফটি। তারপর কোনো ইঞ্জিনিয়ার যদি ইকোনমিক বিষয়টা যদি খেয়াল না রাখে, তাহলে সেই ইঞ্জিনিয়ারও আমি বলবো সেই ইঞ্জিনিয়ারটাও ভালো ইঞ্জিনিয়ার না। বিভিন্নভাবেই ইকোনমিক বিষয়টা চিন্তা করা যায়। যাই হোক, ফাউন্ডেশন কয়েক ধরনের হতে পারে। সেটা হতে পারে ডিপ ফাউন্ডেশন অথবা শ্যালো ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশন হচ্ছে যে ফাউন্ডেশনটা গভীরে গিয়ে, মাটির অনেক গভীরে গিয়ে সেই স্ট্রাকচারের লোডটা ট্রান্সফার করাতে হয়, কারণ উপরের মাটিগুলো সেই লোডটা নেওয়ার ভার বহন ক্ষমতা তার থাকে না, সেই কারণে অনেক নিচে গিয়ে লোড ট্রান্সফার করতে হয়। এটাকে বলা হয়, এই জন্য এটাকে বলা হয় ডিপ ফাউন্ডেশন। আর যদি মাটি তা তুলনামূলকভাবে ভালো, বাট যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারের যে কলাম, ভার্টিক্যাল মেম্বার কলামটা আছে, সেই কলামের যে
লোডগুলো আসবে, সেই লোডগুলো যদি উপরের লেয়ার অর্থাৎ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে 5 ফিট 7 ফিট 8 ফিট 9 ফিট এরকম লেভেলের মাটিতে মাটির যে ভার বহন ক্ষমতা আছে সেটা দিয়ে যদি ওই কলামের লোডটা আমরা মাটিতে ট্রান্সফার করতে পারি সেটাকে আমরা বলবো যে শ্যালো ফাউন্ডেশন। শ্যালো একটা প্রজেক্টে শ্যালো ফাউন্ডেশন হবে না ডিপ ফাউন্ডেশন হবে এটা ডিপেন্ড করবে সেই স্ট্রাকচারটা কেমন, ধরনটা কেমন, সেই স্ট্রাকচারে যে বিভিন্ন কলামগুলো আছে কলামগুলোতে বিভিন্ন লোড ক্যালকুলেশন করে লোডটা কেমন আসছে সেটা। আবার এদিকে শুধু লোড আসলো তাহলে হবে না, আবার এদিকে যে জমিতে স্থাপনাটা হবে সেই জমির মাটিটার ভার বহন ক্ষমতা অর্থাৎ বিভিন্ন লেয়ারে আমরা সাধারণত মাটির এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল অর্থাৎ মাটির যে বর্তমান যে অবস্থায় আছে সেখান থেকে 5 ফিট অন্তর অন্তর করে করে আমরা স্যাম্পল মাটির কালেকশন করি এবং মাটিগুলো আমরা টেস্ট করি। 5 ফিট পর বোরিং করে মাটিটা কালেক্ট করা হবে। এই 5 ফিট পরে 5 ফিট পরে পরবর্তীতে 1 ফিট মাটি 1 ফিট মাটিতে আমরা এটাকে বলি SPT স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এটা ইঞ্জিনিয়ারদের খুবই জরুরি একটা বিষয়, যদিও আমরা মনে করি যে এই জিনিসটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের দায়িত্ব, আমি মনে করি যে এটা শুধু স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের দায়িত্ব না, এটা প্রজেক্টের যে ইঞ্জিনিয়ার থাকবে তারও এই জিনিসটা ভালোভাবে জানা থাকা দরকার। কারণ এক স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সে কিন্তু ফিল্ডে থাকছে না, তাকে আমরা তখনই পাবো যখন আমরা যখন প্রবলেম ফেস করে তাকে বলবো সে হয়তো আসবে। বাট একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার সে সর্বক্ষণ সে কিন্তু প্রজেক্টে অবস্থান করে, তার ওয়ার্কিং আওয়ারে কমপক্ষে ওয়ার্কিং আওয়ারে সে প্রজেক্টে অপেক্ষা করে। তো 5 ফিট পরপর আমরা সয়েলগুলো কালেক্ট করে আমরা ল্যাবরেটরি টেস্ট করি, সাথে আমরা ফিল্ড টেস্ট একটা আছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট SPT সেটা আমরা কালেক্ট করি। দুঃখের বিষয় আমাদের দেশে এই যে সয়েল টেস্টের যে ধরনটা, এই কাজটা যারা করে তারা হয়তোবা তারা কাজ করে 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 হয়তো এক্সপার্ট, বাট আমার দেখা মতে যারা এই ধরনের কাজ করে তারা খুবই স্বল্প আয়ের লোকজন এবং লেখাপড়া দিক থেকে তাদের শিক্ষাগত যোগ্যতা যদি বলা হয় ম্যাক্সিমাম দেখা যায় যে আন্ডার ম্যাট্রিক আন্ডার SSC পাশ করা লোকজন কিন্তু এই সয়েল টেস্টটা করে থাকে, বিভিন্ন কোম্পানি তাদেরকে রাখে। কারণ এখানে আসলে মাটি আর পানির সাথে সম্পর্কিত কাজ হওয়ার কারণে এটা শিক্ষিত লোক এই কাজটা করবে আসলে সেটাও আমরা আশা করি না, বাট যে লোকটাই কাজ করুক না কেন সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কি না সেই সঠিকভাবে কাজটা করার জন্য তদারকি করার জন্য একজন ইঞ্জিনিয়ার ফিল্ডে থাকতে হবে, উনি সঠিকভাবে কাজটাকে বুঝে নেবে, SPD কত হচ্ছে নিজে কাউন্ট করবে এবং 5 ফিট অন্তর অন্তর করে 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 আমরা কত দূর পর্যন্ত আমরা এই সয়েল টেস্টটা করব। তো সয়েল টেস্ট আসলে করতে হয় আমরা যদি লো রাইজ বিল্ডিং 5তলা 6তলা 3তলা 4তলা গ্রামে গঞ্জে অনেক সময় হয় সেটার জন্য SPT ভ্যালুর একটা পরিমাণ আছে। যদি আমি যদি 5 ফিট 7 ফিট 10 ফিটের মধ্যে যদি একাঙ্ক্ষিত SPT পাই তাহলে আমাদের ওই 60 ফিট 100 ফিট বোরিং করার দরকার নাই, আমরা 30 ফিট পর্যন্ত বোরিং করলেই হবে। তারপরও দেখতে হবে এই যে 10 ফিটের নিচে মাটিটা কেমন, তো মাটিটার উপর ডিপেন্ড করে আমাদের ফাউন্ডেশনটা সিলেক্ট করতে হয়। যদি উপরের লেয়ারের মাটিগুলোর ক্যাপাসিটি কলামের লোডটাকে
ট্রান্সফার করার মতো না হয় তাহলে অবশ্যই আমাকে ডিপ ফাউন্ডেশন যেতেই হবে, অর্থাৎ পাইল ফাউন্ডেশন যেতে হবে। আপাতত আমরা পাইল ফাউন্ডেশন নিয়ে একটু কথা বলি। পাইল ফাউন্ডেশন কয়েক ধরনের আছে, কাস্ট ইন সিটু পাইল আমরা বলতে পারি, আরেকটা বলতে পারি বেটার পাইল আছে, সেটা আসলে খুবই কম লাগে, খুব বিশেষ বিশেষ স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা লাগে, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা আমাদের দেশে প্রচলিত কাস্ট ইন সিটু পাইল, আরেকটা আছে হলো প্রিকাস্ট পাইল। এই দুটা জিনিস আমাদের জানাটা খুবই দরকার, কখন আমরা কাস্ট ইন সিটু করব, কখন আমরা প্রিকাস্ট পাইল করব, অর্থাৎ কোন কাজটাকে প্রিকাস্ট পাইল বলে, কোন কাজটাকে কাস্ট ইন সিটু পাইল বলা হয়। তো প্রথমে আমরা কাস্ট ইন সিটু পাইলটা নিয়ে আলোচনা করি। কাস্ট ইন সিটু, CAST, কাস্ট ইন সিটু। কাস্ট ইন সিটু পাইলটা মূলত ফিল্ডে অর্থাৎ প্রজেক্টে মাটি সিস্টেমেটিক্যালি খুঁড়ে বোরিং করে মাটিগুলো বের করে সেখানে আগে থেকেই পাইলের ভিতরে যে রডের খাঁচা বা জালি প্রয়োজন সেটা তৈরি করা থাকে, সেটা আমরা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর সেখানে আমরা মিক্সচার মেশিনের মাধ্যমে যে কংক্রিট তৈরি করে আমরা ঢেলে দেব। এইভাবে যে পাইলটা হয় সেই পাইলটাকে বলা হয় কাস্ট ইন সিটু পাইল। তবে পাইল করার সময় অবশ্যই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা দেবে সেই ড্রয়িংয়ের ভিতরে পাইল করার যে নিয়মাবলী, পাইলের স্ট্রেংথ কত হবে, পাইলের ক্লিয়ার কভার কত থাকবে, কোথায় কোথায় ল্যাপিং হবে, কত লেন্থের ল্যাপিং হবে, কত মিলিমিটার রড কয়টা হবে, সার্কুলার পাইল নাকি স্কোয়ার পাইল, তারপরে হচ্ছে পাইল করার যে অপারেশন করার যে সিস্টেম আছে, যে পাইল করতে দিলাম এক কোম্পানিকে, সে পাইল শুধু করেই গেল, হ্যাঁ, কিন্তু এখানে একজন ভালো পাইলের কাস্টিং করার দক্ষ একজন ইঞ্জিনিয়ার দ্বারাই কিন্তু এই পাইলটা করা দরকার, কারণ পুরো বিল্ডিংটা কিন্তু এই পাইলের উপরে দাঁড়ায় থাকবে। তো অবশ্যই একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন পাইলের ডিজাইনটা দেবে সেখানে অনেক ধরনের নোট থাকে, যেমন কত গ্রেডের স্টিল, কয়টা স্টিল, সার্কুলার না স্কোয়ার, কত ফিট পরে এটা ল্যাপিং হবে, কত ফিট ল্যাপিং হবে, পিচ কত, তারপরে হচ্ছে ক্লিয়ার কভার কত, ক্লিয়ার কভারটা কীভাবে দেওয়া হবে, তারপরে হচ্ছে কত রেশিওতে কংক্রিটটা ঢালাই হবে, সেই কংক্রিটের উপাদানগুলো কী, এটা পাথর দিয়ে হবে নাকি খোয়া দিয়ে হবে, বাড়িটা কোন ধরনের হবে, কত রেশিওতে হবে, সমস্ত কিছু লেখা থাকবে। এটা অবশ্যই আগে থেকে স্টাডি করতে হবে। এরপরে হচ্ছে আসি প্রিকাস্ট পাইল। প্রিকাস্ট পাইল অর্থ হচ্ছে প্রিকাস্ট, মানে আগে কাস্ট করা থাকবে, অর্থাৎ প্রকল্পে পাইলের কাজ শুরু করার আগে অন্য কোনো জায়গায়, সেই প্রকল্পেই প্রজেক্টেই হতে হবে এমন না, অন্য কোনো জায়গায় পাইলগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নির্দেশনা মতে অন্য কোনো জায়গায় আগে থেকে ঢালাই করা থাকবে। যেমন আমরা অনেক সময় আমরা দেখি এই এটাও এখানেও কিন্তু প্রিকাস্ট পাইলও কিন্তু স্কোয়ার পাইল হয় এবং সার্কুলার পাইলও হয়। আমরা অনেক সময় দেখি না যে খাম্বাগুলো দেখা যায়, ইলেকট্রিসিটির খাম্বাগুলো ম্যাক্সিমাম খেয়ে দেখা যায় সার্কুলার। এই যে এই সার্কুলার পাইল, এটা কিন্তু প্রিকাস্ট। এটা আমরা চিন্তা যদি করি যে এটা আমি সরাসরি পেয়ে যাচ্ছি এক জায়গা থেকে, আমি যদি যাই অমুক কোম্পানি এক্স নামে একটা কোম্পানি, তারা এটা তৈরি করে, আমার প্রয়োজন আমি সেটা নিয়ে আসলাম কোনো কাজে, আমি বলছি না ওটা পাইল,
খাম্বা, এই ধরনের পাইল যেটা আগে থেকে তৈরি করা থাকবে, আমার প্রয়োজন অনুসারে লাগ আমরা কিনে নিয়ে আসবো অথবা বানায়া আমি পরবর্তী আমার ফিল্ডে কলামের নিচে আমি দিয়ে দেবো। এই ধরনের পাইলটাকে বলা হয় প্রিকাস্ট পাইল। প্রিকাস্ট পাইল আমরা কী করি, প্রিকাস্ট পাইল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, উনি প্রত্যেকটা কলামের নিচে কয়টা করে প্রিকাস্ট পাইল লাগবে, কত ডায়ামিটার বা কত সাইজের স্কোয়ার বা সার্কুলার, কত লেন্থ, এগুলো কিন্তু থাকবে, দেওয়া থাকবে। সে অনুসারে আগে থেকে বানা নিতে হবে, নিয়ে কলামে কত দূরত্ব, কত ফুট, কত ডিস্টেন্স পরপর প্রিকাস্ট পাইলটা বসবে, সেগুলো কিন্তু অবশ্যই নোট দেওয়া থাকবে, সেগুলো মার্ক করতে হবে। এই মার্ক করাটাকে বলা হয় সে লেআউট, কলামগুলো প্যারগুলো মার্ক করতে হবে কোথায় ফিল্ডে, এটা এটাই লেআউট। তো এগুলো আমরা হ্যামার দিয়ে আমরা খুব মাটির মধ্যে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কনক্রিট লম্বা হতে পারে, 30 ফিট 40 ফিট 20 ফিট 25 ফিট হতে পারে, সেটাকে ডাবিয়ে ঢুকিয়ে দেওয়া এটা চারটিখানি কথা নয়। এটার জন্য কিন্তু সে ধরনের বড়ো একটা হ্যামারিং করার জন্য একটা কিন্তু বিশাল বড় একটা মেশিন লাগবে, ঠিক আছে। তো বর্তমান যুগে এই প্রিকাস্ট পাইলকে ড্রাইভ করার জন্য কিন্তু চমৎকার একটা মেশিন আবিষ্কার হয়েছে, যেটা সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে এবং আমাদের বাংলাদেশেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। তার নামটা হচ্ছে হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার, হাইড্রোলিক মানে প্রেশারটা দেওয়া হয় হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার। এটার মাধ্যমে আমরা যদি প্রিকাস্ট পাইলকে যদি আমরা ড্রাইভ মাটির মধ্যে ঢুকাই দিতে চাই, তাহলে মনে হবে যে ইজিলি একটা পাইল ড্রাইভ করা যায়, ইজিলি পাইল ড্রাইভ করা যায় এবং নিঃশব্দে পাইল ড্রাইভ করা যায়, শব্দ হবে না। তারপর এই প্রসেসে যদি আমরা করি এই সিস্টেমে, তাহলে একটা পাইল যে আমরা প্রেশার দিচ্ছি, কত প্রেশারে কত ফিট নিচে যাচ্ছে সেটা কিন্তু তার ডিজিটাল মিটার আছে, মেজারমেন্ট টুলস আছে ইয়েতে মেশিনের ভিতরে, সে কিন্তু আমরা রিডিংটা উঠবে আমরা জানতে পারি। অর্থাৎ একটা পাইল দেখা যাচ্ছে যে 30 ফিটের একটা পাইল আছে, 30 ফিটের পাইলটা সে যখন 20 ফিট ঢুকলো, প্রতি ইঞ্চি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মিটারে কিন্তু উঠছে যে 20 টন 30 টন লোড, 40 টন 50 টন 100 টন উঠবে। তার মানে এই সিস্টেমে যদি আমরা প্রিকাস্ট পাইল ড্রাইভ করি, সেক্ষেত্রে প্রত্যেকটা পাইলই আমাদের টেস্টেড পাইল, অর্থাৎ কত লোড ক্যাপাসিটি এই পাইলের এটা কিন্তু আমরা জানতে পারছি, যা কিন্তু হ্যামার দিয়ে যদি প্রিকাস্ট পাইল করি আমরা সেখানে জানা সম্ভব না। এটা একটা আনুমানিক একটা ফর্মুলা আছে, আনুমানিক একটা ফর্মুলার মাধ্যমে আমরা ধারণা করতে পারি এত লোড নিতে পারে। কাস্ট ইনস্টিটিউটে তো সম্ভবই না, মাটির নিচে খাঁচা দিচ্ছি, তারপরে কনক্রিট দিচ্ছি, কোথায় কী অবস্থা, অন্ধকারের মধ্যে মাটিগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কি না, মাটি যদি ভেঙে পড়ে যায় সেখানে কনক্রিট তো নিচের কনক্রিট হওয়ার পরে কিছু মাটি ঢুকলো, তার উপরে কনক্রিট ঢুকলো, আবার কিছু মাটি ঢুকলো, আবার কিছু কনক্রিট ঢুকলো, তার মানে আমরা কল্পনা করতে পারি কাস্ট ইনস্টিটিউট পাইলের ভিতরের অবস্থাটা কতটা ভয়াবহ। তারপরেও যেহেতু আগে প্রযুক্তি ছিল না, সে কারণে যুগের পর যুগ কাস্ট ইনস্টিটিউট পাইল ব্যবহৃত হয়ে আসছে। হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যার মাধ্যমে প্রত্যেকটা পাইলের ক্যাপাসিটি আমি জানতে পারছি যে এই পাইলটা কত ক্যাপাসিটি, মানে কত টন বা কত কি লোড নিতে পারে সর্বোচ্চ।
তাহলে আমি কাস্ট ইনস্টিটিউট প্যানেল 60 ফিট 70 ফিট প্যানেল করছি, একটা আইডিয়া করে আমরা একটা আইডিয়া না, একটা ক্যালকুলেশন আছে, একটা ক্যালকুলেশন নেয় তা না কাস্ট ইনস্টিটিউটে, কিন্তু সেটা যে সেই সেই সূত্র অনুসারে যে ওই প্যানেলটা অত ক্যাপাসিটি নিতে পারতেছে সেটা কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারে না। সেই নিশ্চয়তা যদি আমরা নিতে চাই তাহলে প্রত্যেকটা প্যানেলকে আমাদের লোড টেস্ট করতে হবে, প্রত্যেকটা প্যানেলই লোড টেস্ট করতে, একটা ব্যয়বহুল কাজ। নর্মালি দুই একটা প্যানেল টেস্ট করে আমরা ছেড়ে দিই, কারণ একটা প্রজেক্টে যদি 100টা প্যানেল থাকে, 100টা প্যানেল টেস্ট করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো আমাদের মন মানসিকতাও নাই, আমরা অত খরচ করিও না। কিন্তু হাইড্রোলিক স্ট্যাটিক প্যানেল ড্রাইভার দেওয়া যদি আমরা করি, প্রত্যেকটা প্যানেল ড্রাইভ করার সঙ্গে সঙ্গে তার ক্যাপাসিটি আমি জানতে পারছি। আমি তোমরা যারা এখন নিউ ইঞ্জিন, নতুন ইঞ্জিনিয়ার, ফ্রেশ ইঞ্জিনিয়ার আছো, বা যারা এই প্যানেলটা এখন দেখোনি, এই প্যানেল সম্পর্কে জানো না, তোমরা অবশ্যই ইউটিউবে তোমরা হাইড্রোলিক স্ট্যাটিক প্যানেল ড্রাইভার নামে সার্চ করবা এবং পুরো অপারেশন সেখানে তুমি দেখতে পাবা। এবং একটা পাইল প্রত্যেক কত অল্প সময়ের মধ্যে একটা পাইল করা যায়, আমি এটা নিজে উপস্থিত থেকে আমি আমার কয়েকটা প্রকল্প আমি করিয়েছি। এবং আমি এবং এই মেশিনটা অনেক বড়, দৈত্যের মতো বিশাল বড়, অনেক ক্যাপাসিটি পাওয়া যায়। আমি এটার সঙ্গে অনেক দিনই সম্পৃক্ত ছিলাম, এটা আমি করিয়েছি, এটা সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। আমি চায়নাতেও কোম্পানিতে গিয়েছিলাম যা ম্যানুফ্যাকচারিং করে, সেখানেও গিয়েছিলাম, তাদের কাজ দেখেছি, আমি এটা মোটামুটি জানি। তোমরা যদি এই বিষয়ে আমাদের সঙ্গে এই বিষয়ে যদি জানতে চাও আমাকে তোমরা ফোনও করতে পারো, আমি তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো, ঠিক আছে? তো বিদেশে হাইড্রোলিক স্ট্যাটিক প্যানেল ড্রাইভারটা খুব ব্যবহৃত হচ্ছে, এবং অনেকেই ধারণা যে এইটা দিয়ে কাজ করলে মনে হয় খরচ অনেক বেশি হবে। না, একদম ভুল কথা, খরচ বেশি হবে না, ইকোনমিক হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা যে প্রজেক্টে কাজটা করব সেই প্রজেক্টের সয়েল টেস্টের উপরে, অর্থাৎ সয়েলের ক্যাপাসিটির উপরে কিন্তু খরচটা বেশি না কম হবে, এটা ডিপেন্ড করবে। আমি যে সমস্ত প্রজেক্টে কাজ করেছি প্রত্যেকটা প্রজেক্টেই খরচ কাস্ট ইনস্টিটিউট প্যানেলের চেয়ে খরচ কম হয়েছে। তবে হ্যাঁ, সব প্রজেক্টে কিন্তু, সব ধরনের প্রজেক্টে কিন্তু হাইড্রোলিক স্ট্যাটিক প্যানেল ড্রাইভার দিয়ে প্যানেল করা সম্ভব হবে না, কারণ এই মেশিনটা মুভমেন্ট করতে, মোবিলাইজেশন করতে একটা নির্দিষ্ট প্রশস্তের একটা রাস্তা লাগবে, টার্নিং পয়েন্ট, টার্নিং মোড়টা লাগবে, মোড় যদি এমন একটা পজিশনে আমার প্রজেক্ট আছে সেখানে যেতে অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্টটা যদি প্রশস্ত না হয় তাহলে মেশিনটা কিন্তু ঢুকবে না। সেক্ষেত্রে কাস্ট ইনস্টিটিউট প্যানেল করাই বেটার, সেক্ষেত্রে করবা। আর যেখানে সুযোগ আছে, আর খুব ছোটো প্রজেক্টে হাইড্রোলিক স্ট্যাটিক প্যানেল ড্রাইভার করা যাবে না, কারণ এই মেশিনের মোবিলাইজেশন কস্টই মিনিমাম 5 লক্ষ টাকা, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায়, তাও যদি এটা এক জেলা থেকে আর এক জায়গায় নিলে, এক জেলায় নিয়ে গেলে অনেক বেশি হতে পারে, জানি না, যে এই মেশিনে মোবাইল এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে, সেট আপটা খুলে আর এক জায়গায় এনে সেট আপ করতেই 5 লক্ষ টাকার মতো খরচ হয়। সুতরাং খুব ছোটো প্রজেক্টে এটা ইকোনমিক হবে না। অবশ্যই এটা যত বড় প্রজেক্ট হবে, রাস্তা যত প্রশস্ত হবে, সেই ক্ষেত্রে এই মেশিনটা ব্যবহার করাটা খুবই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। আহমেদ রিয়াজ ওয়াচিং, থ্যাংক ইউ। তোমরা জানো যে আমি বাসায় থেকে, আবারও একই কথা বলছি, বাসায় থেকে আমি তোমাদের সাথে জাস্ট গল্পের ছলে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমার এখানে কোনো ইকুইপমেন্ট নেই, ক্যামেরা নেই, ব্ল্যাকবোর্ড নেই, লেকচার নেওয়ার মতো পরিবেশ নেই, তারপরও কেন জানি আমি তোমাদেরকে এভাবেই শেখাতেই আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, আমার মনে হয় যে এটা গল্প হিসেবে যদি মনে রাখো, তারপরও কিছু হলেও তো তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ, আমি মনে করি অবশ্যই তোমাদের তোমার একটু হেল্পফুল হবা। আমার স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নামে একটি পেজ আছে, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর,
আমি এটা সম্পর্কে একদিন বলেছি যে এটার মাধ্যমে আমি আমার ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট তো বটেই, অন্য অন্য ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে পাশ করবে তাদের চাকরি পাওয়ার জন্য যে সহযোগিতামূলক লেকচার বলো, ইনফরমেশন বলো, ইঞ্জিনিয়ারিং সেটা সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল আর কি যে হোক না কেন, তোমার জেনে খুশি হবা যে আমার অবশ্য আমার তো সিভিলের জন্য একটা বই করা আছে, আমরা ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, টেক্সটাইল এগুলোর জন্য কিন্তু আমরা একটা আমরা আলাদা আলাদা করে বই রেডি করছি, যাতে স্টুডেন্টরা পাশ করার পর এই বইগুলো যদি পায়, এই বইটাকে যদি তারা ফলো করে, তারা আমার মনে হয় এই বই থেকে চাকরি পাওয়ার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। আমরা এখন যারা অষ্টম সেমিস্টারে আছো, তোমরা যারা পাশ করবা, আমরা চেষ্টা করছি তাদেরকে আমি এই বইটা তাদেরকে আমি তুলে দিতে পারবো বলে আশা করছি। বইগুলো লেখা শেষ, এখন টাইপের কাজ চলছিল, টেক্সটের কাজ চলছিল, এর মধ্যে তো করোনা ভাইরাসের আক্রমণ, তো কাজটা পিছিয়ে যাচ্ছি। তারপর চেষ্টা করব যে খোলার পরেই নর্মাল যখন অফিস শুরু হবে আমরা বইটার কাজে হাত দেব, এবং এই ব্যাচটাকে আমরা বইটাকে উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি এবং বিশ্বাস সেই হিসেবে আমরা কাজ করব। যাই হোক, আমরা প্যারিস সম্পর্কে একটু আলোচনা করলাম, এরপর আসি যে আমাদের সয়েলটা যেখানে প্রজেক্ট হবে সেই সয়েলটা যদি ভালো সয়েল হয়। ভালো সয়েল মানে কী বোঝাচ্ছি আমরা? ভালো সয়েল বোঝাচ্ছি যে নর্মাল মাটির লেভেল থেকে 5 ফিট, 7 ফিট, 8 ফিট এর মধ্যেই মাটির যে শক্তি, ভার বহন ক্ষমতা, লোড বহন করার ক্ষমতা অনেক ভালো। কীভাবে বুঝবো আমরা? আমরা ফিল্ড থেকেই বুঝবো, অর্থাৎ সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমরা বুঝবো। দেখা যাচ্ছে এসপিটি ভ্যালু 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আবার এমন হতে পারে যে 2, 1, 3, 1, 2, 5, 3, যদি এরকম হয় 2, 1, 3, 5, 2 এরকম হয় তাহলে নিশ্চয়ই এটা ভালো সয়েল না, 5, 6 এগুলো কিন্তু ভালো সয়েল না। ভালো সয়েল যদি বলি আমরা তাহলে 10, 11, 12, 13, 14 এগুলো যদি এসপিটি পাই তাহলে ভালো সয়েল, এবং 10, 11, 12, 13 এসপিটি এর 15 ফিটে আমরা পাচ্ছি, 14, 20 ফিটে, 15, 25 ফিটে, 30 এরকম, অথবা আমরা যদি 10, 12 এসপিটি পাইলাম আমরা 7, 8 ফিটে, তারপরে বেশি ইনক্রিজ করার দরকার নাই যে এসপিটি অনেক বাড়ার দরকার, তা কিন্তু না, কারণ আমরা নিচে যত যাব তত কিন্তু বেশি এরিয়া জুড়ে লোড ট্রান্সফার হয়। একই পরিমাণ যদি এসপিটি থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, কারণ 7 ফিটে যত এরিয়াতে লোড ট্রান্সফার হয় 10 ফিটে গিয়ে কিন্তু তার চেয়ে অনেক বড় এরিয়াতে লোড ট্রান্সফার হয়। সেক্ষেত্রে এসপিটি ভ্যালু যত নিচে যাব ওই পরিমাণ কিন্তু বৃদ্ধি হওয়ার দরকার নেই। তবে ইউনিফর্ম যদি থাকে ইউনিফর্ম বোঝাচ্ছি যে গ্রেজুয়ালি ইনক্রিজ করছে, একটা আছে ভ্যালু 10, 12 এসপিটি দিয়ে শুরু হলো, তারপর এটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে 20-30 ফিটে গিয়ে 25-30, 50-35 ফিটে গিয়ে দেখা যায় আবার কমে গেছে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ইফেক্ট ফেলে না। তো এইরকম মাটি যদি আমরা বলি না, ভালো মাটি, এক কথায় ভালো মাটি যদি আমরা বিবেচনা করি, তাহলে তোমাদের সাথে আলোচনা করতে করতে আমি কিন্তু টিভি দেখছি, ওদিকেও কিন্তু নজরটা আমার আছে। তাহলে আমরা কী করবো? তাহলে আমরা শ্যালো ফাউন্ডেশনে যাব। শ্যালো ফাউন্ডেশনের একটা অর্থ হচ্ছে কম ডেপথে আমরা যদি ফাউন্ডেশনটা দিতে পারি, অর্থাৎ লোড ট্রান্সফারটা করতে পারি। শ্যালো ফাউন্ডেশনটা কয়েক ধরনের হতে পারে, একটা হচ্ছে যে
আইসোলেটেড ফাউন্ডেশন, আইসোলেটেড ফুটিং আর কি, আইসোলেটেড ফুটিং, বা এটাকে বলা হচ্ছে যে একটা কলামের নিচে একটা ফুটিং থাকবে, একটা কলামের নিচে একটা ফুটিং থাকবে, দশটা কলামের নিচে আলাদা আলাদা দশটা ফুটিং থাকবে, এই ধরনের ফুটিংটাকে বলা হয়েছে আইসোলেটেড ফুটিং। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে সয়েলের ক্যাপাসিটির উপরে দেখা যাচ্ছে যে এমন একটা লোড আছে, এমন একটা লোড আছে যে লোডটা দিয়ে যে ফুটিংটা আমি করবো, একটা ফুটিং যদি দিতে চাই বড় হয়ে যায়, ওই ফুটিংটা যদি খুব বেশি বড় হয়ে যায়। মেহেদি হাসান, সজীব, থ্যাংকস ফর ওয়াচিং, ইলিয়াস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার আপনি কেমন? আমি ভালো আছি। মেহেদি হাসান, সজীব, আমি ভালো আছি, তোমাদের দয়ায় ভালো আছি, তোমার ভালো থেকো। তোমার ভালো থাকলেই কিন্তু আমাদের ভালো থাকা। তো যদি দেখা যায় যে কলামের নিচে যে ফুটিংটা, আইসোলেটেড ফুটিংটা আমি দিতে, সেই ফুটিংটার সাইজটা এমন বড় হয়ে যাচ্ছে যে এর পাশের যে ফুটিংটা আমি করবো, কলামের যে নিচে যে ফুটিংটা করবো, সেটার জন্য যে ফুটিংটা, আইসোলেটেড ফুটিংটা লাগবে, সেটার সাইজটা এমন বড় হয়ে যাচ্ছে যে একে অপরকে ওভারল্যাপ করছে। অর্থাৎ যে একটা আর একটার সাথে লেগে যাচ্ছে বা অন্য ফুটিংয়ের উপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আইসোলেটেড ফুটিং দিয়ে ডিজাইন করা সম্ভব হবে না। ওই ক্ষেত্রে কি হচ্ছে, ওই সমস্ত ক্ষেত্রে আমাদের বলা হয় দুইটা কলাম বা তিনটা কলাম যদি হয়, ঠিক আছে, আমরা যেমন অনেক আছে না যে এক বন্ধু একজনের সঙ্গে পারে না, এক বন্ধু একজনের সঙ্গে মারামারিতে পারছে না, তখন কী করি, আরও দুই তিন বন্ধুকে নেই, এই চলো যাই, ওর সাথে পারছি না, ওরা একটু ট্যাকেল দিয়ে আসি। সেরকম একটা ফুটিং দিয়ে যখন, একটা কলামের নিচে একটা ফুটিং দিয়ে যখন এরিয়া কভার হয় না, তখন আমরা কী করব, তখন দেখা হচ্ছে একাধিক কলাম, একাধিক কলাম মিলে একটা ফুটিং দেব, মানে দুটা কলাম মিলে একটা ফুটিং, তিনটা কলাম মিলে একটা ফুটিং, অর্থাৎ সেই ফুটিংটা আলাদা আলাদা বলা যাবে না, যে তিনটা মিলে তিনটা, একটা ফুটিং আছে যার মধ্যে তিনটা কলাম আছে, চারটা ফুটিং আছে, একটা ফুটিং আছে একটার মধ্যে চারটা ফুটিং কলাম আছে, দুইটা কলাম মিলে দুটো কলামের জন্য একটা ফুটিং, দুটা কলামের জন্য একটা ফুটিং, তিনটা কলাম আছে তার নিচে কম্বাইনলি একটা ফুটিং, তাহলে সেক্ষেত্রে আমরা ফুটিংটার নামটা একটু আলাদা হবে, কম্বাইন্ড, সম্মিলিত, একা পাচ্ছে না, এই জন্য সম্মিলিত হবে, কম্বাইন্ড ফুটিং। তার কি হল, আইসোলেটেড ফুটিং। মোহাম্মদ ইলিয়াস দোস্ত আমার, গুড ওয়ার্ক দোস্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সময় কাটাচ্ছি সাথে, যদি আমার স্টুডেন্টরা যদি একটু উপকৃত হয় যে না স্যারের কথাটা শুনি, একটু মনে রাখি, সেভ করে যদি রাখে আমার কথাগুলো, এটা টোটালি এটা থিওরিটিক্যাল ক্লাস, এটা 100% থিওরিটিক্যাল ক্লাস। আমি তোমাদেরকে, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় স্টুডেন্টদেরকে আমার, আমি একটা হয়তো একটা ইয়ে করবো, একটা শুটিং রুম করার ইচ্ছা আছে আমার, যেখানে আমার, আমি আমার অন্য অন্য শিক্ষকরা সেখানে লাইভ ক্লাস নেবে এবং এটা স্টুডেন্টরা ইউটিউব থেকে তা দেখতে পারবে। দোস্ত আমার জন্য দোয়া করো, আর তুমি খুব ভালো থেকো, ভালো থাকবা। ইলিয়াস আমার বুয়েটের বন্ধু, ও দেশের বাইরে আছে, খুবই ক্লোজ বন্ধু, আমরা একসাথে অনেক আড্ডা মারছি, অনেকদিন ধরে দেখা হয় না। তো কম্বাইন্ড ফুটিং, আইসোলেটেড ফুটিং মানে হচ্ছে একটা কলামের নিচে একটা ফুটিং থাকবে, আর কম্বাইন্ড ফুটিং মানে একাধিক কলামের জন্য একটা ফুটিং। আচ্ছা, এমন হতে পারে যে অনেকগুলো কলাম মিলে একটা ফুটিং, একাধিক মানে তো অনেকগুলো হতে পারে, দুটো হতে পারে, তিন চারটা পাঁচটা হতে, একাধিক কলাম এর জন্য একটা ফুটিং। যেমন বলতে পারি যে একটা বিল্ডিংয়ে আমাদের 50টা কলাম আছে, 50টা কলামের জন্য আমি একটা ফুটিং দিব, যদি এ ধরনের কেস হয় তাহলে এটার নামটা একটু আলাদা, কম্বাইন্ড, অবশ্যই কম্বাইন্ড ফুটিং, কিন্তু নামটা একটু আলাদা,
এটার নাম হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। আমার মেয়েটা একটু ডাকছে, এটার নাম হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। এই ম্যাট ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাট ফাউন্ডেশন আমরা বিভিন্ন স্ট্রাকচারের ধরন অনুসারে আমরা কিন্তু ম্যাট ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারি। ইলিয়াস দোস্ত, তুমি তোমার ভাতিজিকে দেখো, ভাতিজিকে একটু দেখে নাও, দেখো তোমার, তুমি তোমার একটা আঙ্কেল দেখেছো মা। তাহলে আমরা কি বললাম যে একটা বিল্ডিং এ টোটাল কলাম মিলে যদি একটা ফুটিং হয় সেটাকে আমরা বলবো ম্যাট ফাউন্ডেশন। অনেক ক্ষেত্রে যে 100% কলামই হতে এমন কোনো কথা নাই, যে 50টা কলামের মধ্যে 40টা কলাম মিলে একটা ফুটিং আছে আর 10টা আলাদা আলাদা হতে পারে, এটাকে আমরা ম্যাট ফুটিং, ম্যাট ফাউন্ডেশন বলতে পারবো। একটু একটু খেয়ে নিও মা, হ্যাঁ তুমি খা, খেয়ে নিচ্ছে মা, হ্যাঁ মামা কি করেছে এটা, হ্যাঁ বসো বাস, হ্যাঁ থাকো। তাহলে আমরা ফাউন্ডেশন সম্পর্কে আমরা জানতে পারলাম, আইসোলেটেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ম্যাট ফাউন্ডেশন এবং টাইল ফাউন্ডেশন। এখানে একটা কথা মনে রাখতেই হবে, যদি ইকোনমিক করতে চাই তাহলে অবশ্যই আইসোলেটেড ফুটিং হতে হবে, এটাকে আর ইন্ডিভিজুয়াল ফুটিংও বলে, আইসোলেটেড মানে ইন্ডিভিজুয়াল ফুটিং, একটা কলামের নিচে একটা ফুটিং বা ইন্ডিভিজুয়াল ফুটিং, ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং। তো ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং যদি হয় সবচেয়ে ইকোনমিক হয়, এরপরে যেটা দিয়ে যাবো সেটাতে খরচ বাড়বে। দুটো মিলে যদি একটা কলাম হয়, একটা দুটো মিলে যদি দুটো কলাম মিলে একটা যদি ফুটিং হয় তাহলে একটু খরচ বাড়বে। ইন্ডিভিজুয়াল কলাম ফুটিংয়ে রড হয় সিঙ্গেল লেয়ারে, আমি এটা পরে আবার বিস্তারিত বলবো, সিঙ্গেল লেয়ারে হয়, একটা লেয়ার হয়। যখনই কম্বাইন্ড ফুটিং হবে, ম্যাট ফাউন্ডেশন হবে, তখন রড হবে দুটো লেয়ারে, রড হবে বটম, বটমেও একটা জালি থাকবে, টপেও একটা জালি থাকবে, নির্দিষ্ট ক্লিয়ার কভার মেনটেন করে, এবং এটা স্ট্রাকচারাল ইঞ্জিনের ডিজাইনটা করবে। তো তোমরা জিনিসগুলো মনে রাখবা, আমি এখানে খুব এক্সপার্ট ইঞ্জিনিয়ার যারা তাদের জন্য কিন্তু এই ক্লাসটা না, যারা যারা তোমরা পড়ছো, শেখার চেষ্টা করছো তাদের জন্য, আর অনেক ধরনের কথা আছে, অ্যাডভান্স লেভেলের কথা আছে, যারা খুব এক্সপার্ট তারা হয়তো আমার ক্লাসটাকে তো ওনারা হয়তো বা ওনাদেরকে ভালো নাও লাগতে পারে, আমি তাদের জন্য কিন্তু অ্যাডভান্স লেভেলের লোকের জন্য কিন্তু আমি এটা বলছি না, আমি বলছি যারা ফ্রেশ এবং যারা পড়াশোনা করছো তোমরা, এবং যারা মনে করো আমার এখন শেখা দরকার, বেসিক জিনিসগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। আমি চেষ্টা করব প্রত্যেক দিনই একবার করে লাইভে আসার, এবং আমি যদি এরকম করে আমাদের অনেক অপেক্ষা, অনেক দিন ঘরে বসে থাকতে হয় তাহলে আমি মনে করি যে আমি আমার সমস্ত নলেজটুকুই তোমাদের কাছে শেয়ার করতে পারব। আবারও তোমাদেরকে করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাস থেকে সেফ থাকার জন্য বাসায় থাকো, ঘন ঘন হাত ধোবা, এগুলো মেনটেন করবা, ঠিক আছে, মেনটেন করবা। এই আশায় ব্যক্ত রেখে শেষ করছি আজকে। কে লিখেছে, পাপ্পু, সামিউল, পাপ্পু কে, একটু পরে আমি লাইভে, লাইভ ক্লাসে আছি। তো ফরহাদ হোসেন মিলন ইজ ওয়াচিং, থ্যাংকস ফরহাদ, তুমি কেমন আছো? পাপ্পু তুমি কেমন আছো? আমার স্টুডেন্টরা, তোমরা যদি মনে করো স্যার আমাদের অন্য অন্য বিষয়ে, অন্য অন্য টেকনোলজির দরকার, এরকম লাইভ ক্লাস দরকার, আমরা ভবিষ্যতে তোমাদের জন্য একটা উদ্যোগ নেব। আমরা, আমার অনেক প্ল্যানিং আছে, অনেক প্ল্যানিং আছে, তোমরা জানো, তোমরা জানো যে আমার, আমি যে বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজটা করেছি সেখানে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু বলা আছে লাইভ ক্লাস, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাসের কথা বলা আছে। আমার
পরিকল্পনা আছে যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আমরা লাইভ ক্লাস অনলাইন ক্লাসের ব্যবস্থা করব। নার্গিস ম্যাডাম, ইলা ম্যাডাম কেমন আছেন? তবে আপনার যদি তোমরা যদি এটা শেয়ার করো, আমার মনে হয় যে আমার আমি যেহেতু আমার প্রতিষ্ঠানের কথা এখানে মাঝে মাঝে বলি, আমি ইমেজ পলিটেকনিক স্টুডেন্টদেরকে মেনলি আমি ওদের জন্য এটা করা, তো ইমেজ পলিটেকনিক স্টুডেন্টরাই জানবে এই ক্লাসটা তা কেন হতে পারে। এটা যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট হোক না কেন, তো তোমরা শেয়ার করবা, হ্যাঁ তোমরা শেয়ার করবা, আমার ভালো লাগবে। মানুষ যত মানুষ এটা দেখবে, যদি তাদের উপকার হয় তাহলে নিশ্চয়ই বলবে যে ইমেজ পলিটেকনিক স্টুডেন্টের চেয়ারম্যান স্যার একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে তার সক্ষমতা আছে লাইভ ক্লাসে এসে ক্লাস নেওয়ার সক্ষমতা আছে, সেটা তুমি ছড়াই দাও, তোমরা ছড়াই দাও। শিহাব ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংকস ফর ওয়াচিং, কেমন আছো তুমি? তোমরা ছড়াই দাও, কারণ তোমাদের চেয়ারম্যান স্যার যে একজন সিভিল ইঞ্জিনিয়ার, ওনার মনের মধ্যে আছে এই কাজগুলো করার ইচ্ছা আছে, সেটা অন্যকে জানাই দাও, অন্য প্রতিষ্ঠানের বন্ধুরা তোমার বন্ধুরা জানুক, আমি মনে করি তারাও উপকৃত হোক, আমার প্রতিষ্ঠানের পরিচিতিটা বাড়ুক। তাই আমি বলি এবং আমি চাই তোমরা এটা শেয়ার করবা একদম হোম পরিবেশে, ঠিক আমি যেভাবে বাসায় থাকি ঠিক ওই পরিবেশেই কিন্তু আমি আমি লাইভ ক্লাসটা কিন্তু নিলাম, তাই নেই আসলে। হ্যাঁ, মোহাম্মদ শামিম আল মামুন, দোস্ত তুমি কেমন আছো? দোস্ত আমার দোস্ত শামিম আল মামুন আমার বুয়েটের বন্ধু, সে সিভিল ইঞ্জিনিয়ার, সে রোডসাইন হাইওয়েতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছে, ভালো থাকো বন্ধু। তানজির উল রায়হান নিটল, নিটল কি আমার বইটে সে নিটল বন্ধু কি না বুঝতে পারছি না, তানজুল হ্যাঁ। নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম তুমি কেমন আছো? দেখছো খুব ভালো লাগছে। আমি আগামীকাল ঠিক নয়টায়, আবার ঠিক নয়টায় আশা করি ঠিক নয়টায় লাইভ আসব আগামীকাল, হয়তো বা কলাম নিয়ে আলোচনা করব অথবা লোড নিয়ে আলোচনা করব, একটা একটা বিষয় নিয়ে আলোচনা কালকে করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো দোস্তরা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ।